তো মিনি ড্রাফটার কম, এটার উপরে কভারটা দেখে স্টেন গান বেশি মনে হয়। ট্রেনে করে গেলে লোকজন বলবে যে কি নিয়ে এসেছো, ভালো হয়েছে দেখবে তো, ধরলে তো লোক বাদে বাবু বন্ধু বন্ধুক নিয়ে এসছে। আমি কতদিনে সব বল, ছোটবেলা থেকে হাতে বন্ধু ধরবো, একটু বন্ধুটা ধরে দেখিয়ে দে ছোটবেলা থেকে কি জিনিস কি হিসাবে ইউজ করছে দেখো। আগে আমার ঘরে একটা যন্ত্রচালিত মানুষ ছিল, এখন আমার ঘরে দুটো যন্ত্রচালিত মানুষ, লেস ইমোশন লেস এক্সপ্রেশন সবই লেস লেস, মানে নেই বললেই প্রায় চলে আর কি। তো সেটা কেন বলছি, ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এখন একদম আর্লি মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর 6ই ডিসেম্বর, মানে বছর প্রায় শেষ হতে চলছে আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে, তাই জন্য আমি বডির ওপর একটা দুটো স্বল্প পরে নিয়েছি, কিন্তু এর ঠান্ডা লাগেনি দেখো অবস্থা। সকালবেলা গামছা পরে ঘুরছে, ওদিকে গরম জল হচ্ছে, চান করবে, কলেজ যাবে আজকে, একটু দেরি করেই কলেজ যাবে। তো আজকে যেহেতু ওদের কী ক্লাস আছে বল, ওটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে। তো আজকের ভিডিওটাতে তোমাদের আমি অনেক কিছু ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট ইনফরমেশান, ইম্পর্টেন্ট ক্লিপিংস দেখাবো। তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, তোমাদের বারবারই বলছি, বেশ ভালো লাগবে তোমাদের দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে আমার জীবনে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করছি আমি। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়, সেটা তোমাদের সব পরে বলবো। আর আজকে তোমাদের সঙ্গে প্রথমেই যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, এখন অনেকই গোছগাছ চলছে, কারণ কি তোমরা জানো যে ও যাদবপুরে মেকানিক্যাল নিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তার জন্য প্রচুর কিছু জিনিসপত্র জোগাড় যন্ত্র করতে হচ্ছে, কিছু কিছু জিনিস কিনতে হচ্ছে, কিছু কিছু জিনিস কিনতে হচ্ছে না, হচ্ছে না কারণ এই কারণেই যে আমার হাজব্যান্ডও এই মানে এই ওয়েটা দিয়েই গেছে, তো ওরও রয়েছে সেই ইকুইপমেন্টসগুলো, তো সেইগুলোই ছেলে এখন ইউজ করবে। তো দেখা সেগুলো কী কী তোমাদের দেখিয়ে দিই, দেখো বেশ ইন্টারেস্টিং এগুলো কিন্তু। আর ও কলেজে গিয়ে কী করবে সেটাও আমি ওকে বলেছি, পারলে একটু ভিডিও করে নিস, তাহলে আমিও দেখতে পাবো তুই কী কী করছিস। প্রথমে ছোটো ছোটোগুলো দেখিয়ে দে, প্রথমেই মেশিন খানটা দেখাচ্ছে। আচ্ছা এটা দেখিয়ে দেখি কী বলে দে, জিনিসটা খুলতে পারবি? খুললে চাপাচ্ছে, এই মেরেছে, তাহলে দেখ ব্যাগের উপর থেকে কী করে দেখবে। এটা হচ্ছে মিনি ড্রাফটার, মানে হচ্ছে যেটা এইটা এইটা। আচ্ছা এটা হচ্ছে মিনি ড্রাফটার, মানে এটা দিয়ে হচ্ছে যে টি স্কেলের কাজ করে, লাইন টানা, মানে প্যারালাল লাইন টানা। বাবা আমরা তো স্কেল দিয়ে লাইন টেনেছি, এই লাইনটাতে এই বন্দুক প্রায় বন্দুকের মধ্যে দেখি। আচ্ছা সেটা হলো, তারপরে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সেট স্কোয়ার। আচ্ছা 45, এটা 45, পুরোটা 90। এটা নতুন তাই তো, এটা বাবার নয়, আগেরটা বাবার ছিল। ও তোমাদের বলতে ভুলে গেছি, এটাও কিন্তু আমার হাজব্যান্ডের ছিল, ওটাও ছিল আমার হাজব্যান্ডের। ও তো এইটা কালকে ওরা নতুন কিনেছে, কিন্তু এটা ছিল বললি না, ছিল কিন্তু মার্কিং ছিল। আচ্ছা যে ভাঙা ছিল, কত ওটা? ওটা এটা 60-30। আচ্ছা 30, এটা 60, এটা 90। হ্যাঁ আর একটা কি কিনলি? ওটাতে এমনি নর্মাল পেন্সিল দাও। হ্যাঁ ওটা বাদ দে, যেটা ওই ইকুইপমেন্টস গুলো। হ্যাঁ এটা হচ্ছে লার্জ কম্পাস, মুখের কাছে পেন্সিল লাগানো। আচ্ছা ও লাগানোই আছে ওটাতে, সিস লাগাতে হবে। হ্যাঁ এটা হচ্ছে লার্জ ডিভাইডার, মানে আমরা এগুলো ছোটো ছোটো দিয়ে করেছি তাই তো, আর ডিভাইডার সেরকম আমরা জিওমেট্রিতে অতটা ইউজ করিনি, কম্পাসটাই বেশি ইউজ করি। ওটা তো জানা কথা। হ্যাঁ তো আজকে এইসব যন্ত্রপাতি নিয়ে কলেজ যাওয়া হবে, কলেজে আজকে ক্লাসটা আছে। তো আগেও একদিন করেছিস বোধ হয় না? হ্যাঁ এমনি ক্লাস করেছিল, তখন জানতো না, তারপরে প্রফেসররা বলে দেওয়ার পর এসব অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন অনেক কিছু বাকি আছে, সেগুলোও কেনা হবে। তো চলো এবার ওকে চান করতে দিয়ে আমি ভাবতে পারি। হ্যাঁ 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 সেটাও ব্যাপার, আমি এবার ভাবতে পারি। আর আমার হাজব্যান্ড অলরেডি অফিস চলে গেছে, এখন বাজতে যায় 9:45, আর একে খেতে দিয়ে দিয়েছি। আজকে 10টায় বেরো, এই 11টায় বেরো, সরি 10টায় বেরোবে, সব বকছি। খেতে বসে পড়েছে, না না দুটো একদিন, হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ ওরম করে নিয়ে তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ আজকে বাবু বুঝেছে দায়িত্ব কাকে বলে, নে চাবি নিয়ে নে। হ্যাঁ 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 সব নিয়েছিস, নে এত ঘাবড়াবে না, নিয়েছিস সেলো টুপ কাঁচি সব আছে, চলো সাবধানে যাবে, দেখে শুনে রাস্তা পার হবে। চলো, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, এবার আমি নিশ্চিন্ত মনে ঘরদোর একটু ঝাড়তে মুছতে পারবো। এগুলো আমার রোজেরই কাজ, দেখো তিনজনের সংসার শুনতেই মনে হয় যেন তিনজনের সংসারে কি আর কাজ আছে, কিন্তু সারা দিন মানে প্রত্যেক দিন সারাদিন একই কাজ করে করে আমরা মানে উদ্ধার করতে পারি না। তো আজকে ভাবলাম এইখানে এই আলমারিটা অনেকদিন গুছানো হয়নি, কিছুটা গুছিয়ে রাখি, কিছুটা জামাকাপড় কাচাকুচিও করতে হবে, কেচে তুলতে হবে, এইসবগুলো করে তারপরে আমি যেগুলো ভিজেছি সকালবেলা সেগুলো এবার কাচতে যাবো। পর পর কাজ, মানে রুটিন মাফিক, এর মাঝে কোনো ব্রেক নেই,
কিচ্ছু নেই। আর তখন মানে এই ঝাড়াঝুনিগুলো রোজ দিন সবগুলো হয় না, যখন চোখে পড়ে যে এটা নোংরা হয়েছে একটু ঝাড়তে হবে বলে মনে হচ্ছে তখন সেগুলো ঝেড়ে দিত। ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এবার আমি কাস্তে চলে এসেছি। এই এক জিনিস যেটা করতে আমার একেবারে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, করতেই হয়। এই শীতকালে মানে কাচাকুচি বেশি পড়ে, আর আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, তারপরে কাচারও কেউ নেই, সমস্ত কিছু আমাকেই কাচতে হয়, তিনজনের কাজ আমাকে একা করতে হয়। এই কথাটা আমি কাউকে বুঝিয়ে পারি না, অবশ্য বুঝিয়ে লাভ নেই। চলো, কাচাকুচি হয়ে গেছে, বালতি করে ভরে নিয়েছি, এবার ছাদে গিয়ে সবগুলোকে রোদের মধ্যে মেলে দেবো। চলো, এখন বাজে বেলা 11:30 বেজে গেছে, আর আমার এই লুকটা দেখছো, এই লুকটা হলো শর্ট ভিডিও করার লুক। এতক্ষণ ধরে আমি শর্ট ভিডিও করছিলাম, কাচাকুচি হয়ে ছাদে সুগত্রুগল দিয়ে এসেছি, রান্নাবান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, দাঁড়ান একটা জেলাই, রান্নাবান্না অনেকটা হয়ে গেছে, ছেলে হাজব্যান্ড সব বেরিয়ে গেছে, আমি এখন একদম ফ্রি টাইম থাকি, তো এই সময় একটা শর্ট ভিডিওগুলো করে নিই। আর আজকে আমি সকালবেলা কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা ভাত তো করেইছি, ভাতের সঙ্গে করেছি এই যে মাছের ঝালে, এর মধ্যে উইদাউট মাছ, এর মধ্যে মাছ নেই, তো মাছটা আমি ভেজে দেবো। এখানে দেখো দু ধরনের মাছ আছে, এখানে আছে তেলাপিয়ার পিস, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে হবে ওলকপি। ওলকপি আমি প্রেশার কুকারের মধ্যে অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা রাতের জন্য হবে। ওলকপি আলু একেবারে সিদ্ধ করে জলটা ফেলে দিই, কারণ ওলকপির জলটা আমাদের বাড়িতে কেউ খায় না, তাই জন্য। আর তার সঙ্গে রয়েছে আদা রসুন বাটা, এই রয়েছে দুটো টমেটো, আর এখানে রয়েছে এক গুচ্ছ ধনে পাতা ধোয়া, এই রয়েছে। আর সকালবেলা মাছের ঝালে করেছি, আর এই দেখো এইটা হচ্ছে আমার ছেলে খেয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে গেছে, বাকিটা রয়েছে সেই মেথি শাক, যে মেথি শাকটা শনিবার দিন বেলা 3টার সময় আনার জন্য একদম ধুমধুমার কাণ্ড পেতে গেছিলো। ক্যামেরার পিছনেও প্রচুর ঝগড়াঝাটি অশান্তি মেথি শাক নিয়ে হয়েছে, তো হাজব্যান্ড চলে ওকে আজকে টিফিনেও দিয়ে দিয়েছি, মানে রুটিতেও দিয়ে দিয়েছি, ভাতেও দিয়ে দিয়েছি, আর ছেলে খেয়ে গেছে, এটা আমার জন্য রয়েছে। আর এখনও এত বড় ডিপেতে এক ডিপে ফ্রিজে রয়েছে, এখনও দুদিন খাওয়া হয়েছে, আর রুটি আমাদের আজকে জলখাবারে খাওয়া হয়েছে। ছেলে তো সকালবেলা ভাত খেয়ে গেছে, আর দুপুরবেলা রুটি দিয়ে দিয়েছি, রুটি খেয়ে নেবে। তো চলো, রান্নাবান্নার হ্যাপা ছিলাম কিছু নেই, সব সিদ্ধ করা রয়েছে, মাছগুলো ভাজবো, ভাজার পর রান্না করে ফেলবো। তার আগে তোমাদের আরও একটা জিনিস দেখাই, সেদিনকে যে আমি বলেছিলাম যে আমাদের আমার ভাসুরজির মেয়ের অন্নপ্রাশনে গিয়ে আমি একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, দুর্ঘটনা ঘটেছিল, সত্যিই দুর্ঘটনা, মানে ক্যাব থেকে জাস্ট নামতে যাবো, মানে নেমেছি, একটা পা ফেলেছি, আর পুরো হুম রেখে সামনে আমি পড়তাম। কারণ কি দেখাচ্ছি তোমাদের, এই হলো তার কারণ, তোমাদেরকে দেখাচ্ছি, কিছু মনে করো না। আমি সেদিনকে এই জুতোটা পরে গেছিলাম, আর জুতোর সোল খুলে পুরো একদম রাস্তার মধ্যে, দুটো জুতোর সোল খুলে রাস্তার মধ্যে পড়ে গেছে, আর সেই সোল একটা আমার হাজব্যান্ড নিয়েছে, একটা আমি নিয়েছি, রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই রকম মানে কি বিভৎস যে অবস্থা আমার, যে কি শোচনীয় মানে মানে সিচুয়েশান হচ্ছিল, তোমাদের কি বলবো, মানে ওরকম করে একটা মুচি পাচ্ছি না, একটা দোকান খোলা নেই রবিবার বলে, আর মানে কি করবো বুঝতে পারিনি। তারপরে একটা জুতো আমি কিনে, যেমন একটা দোকান খোলা ছিল, একটা জুতো কিনে নিয়ে পরে নিয়েছি, আর এইগুলো প্যাকেটে করে নিয়ে চলে এলাম। ভাগ্যিস প্যাকেটটা আমার পাশে ছিল, তাই জন্য এসে মুচিকে দিয়ে ভালো করে আমি সেলাই করে নিয়েছি, কারণ জুতো দুটো ফেলে দেবার মতো না, যথেষ্ট সুন্দর দেখতে এই একটা আর এই একটা। এটা আমার অবশ্য করিনি, কিন্তু আমি সেলাই একেবারে করিয়েই নিয়েছি, কি দরকার বাবা, আবার কোথায় পরে যাবো কোথায় বা সেরকম। আর বলো, ওরকম একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যদি এরকম জুতো ছিঁড়ে যায়, তার মানে এর থেকে লজ্জার তো কিছু হতেই পারে না, মানে লজ্জায় রাগে আমার হাজব্যান্ডের মুখ চোখ একদম লাল হয়ে গেছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না, কি বলবে, এটা তো আমার দোষ নেই, বলো কি করবো, জুতো এত বড় একটা মানে খারাপ কি সিচুয়েশন তোমাদের, মানে সে সময় যে কি হচ্ছিলো আমার তোমাদের বলে বোঝাতে পারবো না। তার বদলে কি জুতো কিনেছি দেখবে, তার মধ্যে দেখাচ্ছি, এই জুতো পরে কাটালাম, স্লিপার, কিচ্ছু করার ছিল না আমার, এটাই আমার কপালে ছিল। তোমাদের এটা দেখালাম, জুতো দেখাচ্ছি বলে কিছু মনে করো না, জাস্ট তোমাদের বলেছিলাম যে পরের ব্লগে আমি বলবো আমি কী জুতোর সম্মুখীন হয়েছি, তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও, সত্যি এটা একটা শোচনীয় অবস্থা না তুমি বলো তো। আর রাস্তায় আমি শাড়ি পরে উল্টে পরেও যাচ্ছিলাম এই জুতোর জন্য। চলো, এবার জামা কাপড়টা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে যখন রান্না বসিয়ে দিই। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো আদা বাটা লঙ্কা গুঁড়ো 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 দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দুরকম দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো আর রেড চিলি পাউডার, যাতে করে কালারটা সুন্দর হয়। এবার সেদ্ধ করে আনাজটা ঢেলে দিলাম, এটা দিয়ে একটু ভালো করে কষতে হবে, কি সুন্দর কালারটা এসছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর জুস সব দিয়ে দেবো, তারপরে কষিয়ে অল্প একটু জল দেবো, বেশি জল পড়বে না, এটা এটা তরকারিটা একটু গায়ে মাখা মাখা হবে। আর এখানে দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি, ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে ওলকপি দম। এটা ভাত রুটি পরোটা মুড়ি সবার সময়, আহা কি সুন্দর,
চিংড়ি মাছ একাই রাজা, কিছু পেঁয়াজ রসুন দাও চাই না দাও, একটু সেদ্ধ করে দাও তাতেই সমৃদ্ধ। দেখো তোমাদের বলেছিলাম না আজকে আমার ছেলে যন্ত্রপাতি নিয়ে কলেজে গেছে, তো দেখো এবার যন্ত্রপাতি নিয়ে কী সব করছে, মাপজোপ করা হয়ে গেছে, এবার কিছু একটা ফাইল ওদের ঘষতে দিয়েছে, ঘষে সেটাকে মানে ঠিক মাপে আনতে বলেছে, মানে বড় জিনিসটাকে ছোট একদম মাপে মাপে করতে হবে। আর এখানে ক্লাসরুমে সবাই মিলে একসাথে করছে, মানে কলেজ লাইফের এই জিনিসগুলো ভীষণই এনজয়েবল, আমরাও মানে ছোটোবেলায় করেছি কলেজ লাইফে, তো আমার ছেলের একদম নতুন এক্সপিরিয়েন্স, সেটা ও আমাদের সাথে শেয়ার করছে, আমি অবশ্য করে দেখেছি, এটা আমার ছেলের নতুন বন্ধু, তো সবাই মিলে ভিডিও করেছে, কাজগুলো করেছে, একসাথে বসে ক্লাস করেছে, স্যারেরা এত সুন্দর বুঝিয়েছে, ওর খুব ভালো লেগেছে। আর ওই সব মেজারমেন্ট এসব বোঝায়, মানে এই ধরনের ম্যাথগুলো ফিজিক্সগুলো ওর কাছে খুবই এনজয়েবল। শান্তকালীন হনটন দিয়ে চলে এসেছি, কত মাসে ফোন করেছিলেন, বাড়ি ফিরছেন, ছেলে বাড়ি ফিরছে, তো তাই জন্য আমি এখন বসিয়েছি এদিকে মুড়ি ভাজা, আর এদিকে করছি গরম গরম চা, আজকে আদা দিয়ে চা না, আজকে এমনি চা। আর মুড়ি ভাজাটা এখন মানে মুড়িতে কিছু খাবার না থাকলে তখন চানাচুর এটা সেটা হয়তো নেই ঘরে, তখন কী করবো, এক ফোঁটা তেল, একটু জিরে, একটু লঙ্কা দিয়ে মুড়িটাকে এরম করে ভেজে নিই, তাহলে আর চানাচুর ফানাচুর কিচ্ছু লাগে না। তো এই দিয়ে আমাদের আজকে সান্ধ্যকালীন স্ন্যাক্স হবে, সব আসছে ফিরছে সব। আর বাইরেটা না বেশ ঠান্ডা, মানে আমি যে হাঁটতে গেছিলাম মাথায় ওড়নাটা জড়িয়েছি, এদিকে ঘাম হচ্ছে, কান ফানগুলো চুল ফুলগুলো ভিজে গেছে, ওগুলো সব ভিজে গেছে, বাট নাক পাক পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা আছে। আর ওখানটা যেহেতু লেক আছে, লেকের হাওয়াটা দেয় তো বেশ ঠান্ডা। এখানে এখন বানানো হচ্ছে খাতা, যেটা প্রত্যেক বছরই বছর শুরু হওয়ার প্রথমেই আমাদের বানানো হয়, দিস্তা দিস্তা পাতা আনা হয়, তার থেকে খাতা করা হয়, কারণ আমার ছেলের প্রচুর খাতা লাগে, আর অত খাতা আমরা কিনি না, তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, আমি আমার মেজেটুকে দিয়ে দাদুকে দিয়ে এরকম খাতা সব বানাতাম, ওই যে দিস্তা কিনে আনা হয়েছে কলেজ স্ট্রিট থেকে, এবার এখানে বসে বসে খাতা বানানো হচ্ছে। আর এইগুলো কবেকার মলাট, এই দেখো সেই বিধাননগরের মলাট, মানে আমার ছেলের ক্লাস টেনের আগের, সেই মলাটগুলো এখনও খুব সুন্দর পরিষ্কার আছে, এই মলাটগুলো খুব একটা ছেড়ে না, খুব ভালো থাকে, তাই জন্য। এবার এদিকে উল্টে পড়েছে কলেজ থেকে এসে, বল আজকে এক্সপিরিয়েন্স কেমন ড্রয়িংয়ের? ভালোই ছিল, ফার্স্ট একটু খাবি খাচ্ছিলাম, তাই মানে এতদিন ড্রয়িং করেছিস সেরকম খাবি, মানে সব তো করিনি, মানে যাই হোক হাতে ধরে করেছিস আমি রানিং করি, হ্যাঁ দেখে তার মানে সব যন্ত্রপাতি নিয়ে গিয়ে মোটামুটি আয়ত্তে এসেছি যন্ত্রপাতি, সাকসেসফুল, যাক ভালো। চলো আমি এবার যাই, দরজা ফরজা বন্ধ করে বসেছি গো, বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আমি এবার রান্নাঘরে যাই, রান্নাবান্না করতে হবে, খুদেগুলো পড়ে সব চলে গেছে। আর এখানে কিছু বাজারে এনে রেখেছে আমার হাজব্যান্ড, সেগুলোকে আবার গুছিয়ে তুলতে হবে, আর শুধু নাইটি পরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন রুটি করবো, আর আটা মাখলে বেললেই আমার এখন গরম লাগতে শুরু করে দেবে। তো চলো ভিডিওটা এখন শেষ করছি, সকালে তরকারি তো করেই রেখেছি, এখন শুধু রুটি করবো, তারপরে গিয়ে পরপর যা কাজ আছে এডিট করা, ঘর ধরে একটু গুছানো, এসবগুলো করে নেবো, জল ভরা, কালকে সকালে রান্নাবান্না হবে, তার আনাজ ফানাজ কুটে রাখা, এসবগুলো করবো। আর আজকে আমার ছেলের জীবনের মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কারণে ও নিয়েছিল, যে কারণে ওর ভালো লাগে, তো আজকে সেই এক্সপিরিয়েন্সটাই ও করলো, তো সেই জন্য ওর ভীষণই ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড ও, মানে দু ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে যে ক্লাস হচ্ছে, মা বলছে মা একটু আমার বোর লাগছে না, বেশ ভালো লাগছে করতে। আর এগুলো আমার হাজব্যান্ডও করেছে, আমার হাজব্যান্ড ওই লাইনেই ছিল আর কি, তো সেই কারণে ছিল বলতে এখনও আছে ওই লাইনেই, মানে আঁকা ঝোঁকা ড্রয়িং ইঞ্জিনিয়ারিংয়ের এসব নিয়েই থাকে। তো বললাম না আমার ঘরে এখন শুধুমাত্র ইঞ্চি ফুট মেজারমেন্ট মেশিন এইসব নিয়েই চলবে কথাবার্তা, এখন এসব মানে এটাই এখন আমাদের লাইফ হয়ে গেলো আর কি, যাক আমার ছেলে হ্যাপি আছে, ওটাও করে মানে আনন্দ পাচ্ছে, পড়াশোনা করার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস শেখার সঙ্গে সঙ্গে মানুষ যদি সেটাতে আনন্দ পায় তো শেখাটা একদম 100% হয়, আমার সেটাই মনে হয়। তোমাদের কি মনে হয় ভিডিওটা দেখে অবশ্যই করে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো, তাহলে আজকের মতো লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেমন আজকের মতো টাটা, ঠান্ডা বালা টাটা।